কেন সাউন্ডে কি হয়েছে? সাউন্ড তো ঠিকই আছে, আমি তো পরিষ্কার সাউন্ড শুনতে পাচ্ছি। যারা যারা পরিষ্কার শুনতে পাচ্ছে না, তারা নিজের হেডফোনে যে একটা নাড়াইয়া দেন অথবা মোবাইলটা একটা রিফ্রেশ মারেন। তাতে যদি কাজ না হয়, মোবাইলের গলায় পাড়া দেওয়া ধরেন, দেখবেন সে চিৎকার করে আপনাকে সাউন্ড জানাচ্ছে, ঠিক আছে? ভাইব্রেশন দিয়ে রাখছেন মনে হচ্ছে। রায়হান আহমেদ আইডি কমেন্ট লাফাই কেটে, আমার কেউ কিছু কি আমরা কেউ কিছু শুনতে পাচ্ছি না, ইয়াকুব ভাই বলতেছে, ঠিক আছে এখন একটু শুনে দেখান তো শোনা যাচ্ছে কিনা। আমি তো সব কিছু একটা রিফ্রেশ দিয়ে দিলাম, আবার রিফ্রেশ দেওয়ার পরে এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানাইন ভাই, সত্যি সত্যি শুনতে পাচ্ছেন কিনা সবাই। আসলেই তো অনেকেই লিখছে সাউন্ড নেই। এ ভাই রিফ্রেশ দিছি ভাই, এখন তো দেখেন ভাই, আমার জানান ভাই। আচ্ছা আর কে আছে? আজহারুল ইসলাম খান লিখেছে, সঠিক উত্তরে প্রশ্ন, সঠিক উত্তরে পাশে ক্রস চিহ্ন দিন। সঠিক উত্তরে ক্রস দিলে যদি মানে ব্যাঠিক উত্তর, ওটাতে কি টিক চিহ্ন দিবে? ভালো হয়েছে, এই করো তোমরা। কি জ্যোতি কানিজ লিখেছে, হ্যালো ব্রো, হাই 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 হাই। আসলেই নাই, লোকজন কিন্তু আসতেছে এদিক ওদিক থেকে, আমাকে জানাচ্ছে যে সাউন্ড নেই, সব কিন্তু ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে। তারপরে আনিকা ইসলাম অরিন লিখেছে, আমাকে এবারে অফিসের থেকে লোকজন আসতেছে সাউন্ড নেই বলার জন্য, তাহলে বুঝছেন অবস্থা কিন্তু খারাপ। হ্যাঁ কিছু একটা ঝামেলা আছে। সামিয়া দাজরি কি দার্জি লিখেছে, ভাইয়া আমি নতুন, আমাকে ওয়েলকাম করো। ওয়েলকাম করলে লাভ কি, সাউন্ড যদি না থাকে তোমার তো শুনতে পাইতেছে না। আমাদের অন এয়ারে সাউন্ড আছে, ফেসবুক লাইভে মেবি সাউন্ড একটু সমস্যা হচ্ছে, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আমরা সৌদি আরব থেকে টেকনিশিয়ান আনছি, উনি উটের পিঠে চড়ে আসছেন, তাই একটু টাইম লাগছে, প্লেনে আসলে খুব তাড়াতাড়ি চলে আসতো, এবার মনে পাবে। উনি মোটামুটি একটা দারুণ কাজ করছেন, পৃথিবীর সবচাইতে টেকনিক্যালি টাফ কাজ কোনটা, আপনি যে কোনো টেকনিক্যাল লোককে ডাক দিবেন যে ভাই এই কাজটা হচ্ছে না, সে প্রথমে এসে জিজ্ঞেস করবে কোন কাজ, মনে করেন সাউন্ডের কাজ হলো, সে এসে সাউন্ডের জ্যাকটা খুলে একবার লাগাবে, মানে এই যে খুইলা লাগাইলো, এইটা হলো পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, দিয়েই করে ঠিক আছে, দেখবেন যে সত্যি সত্যি তখন ঠিক হয়ে গেছে। আপনি ইন্টারনেটের ফোন দিবেন, ভাই ইন্টারনেট তো আপনার কাম করতেছে না, ইন্টারনেট কাম করতেছে না, রাউটারটা একবার বন্ধ করে চালু করেন, তাহলেই দেখবেন কাম করবে, অদ্ভুত ব্যাপার তখন ঠিকই কাজ করে। আপনার যে কোনো কিছু করবেন, মোবাইলটা মনে করেন হ্যাং করছে, ভাই মোবাইল তো কাজ করতেছে না, কাজ করতেছে না, একবার বন্ধ করে চালু করেন, পৃথিবীর সব কিছু একবার বন্ধ করে চালু করে ঠিক হয়ে যায়, জ্যাক একবার খুলে লাগালে ঠিক হয়ে যায়। তাহলে ভাই আমার এত টেনশন দিয়ে লাভ কি, যদি সাউন্ড না থাকে নিজের জ্যাকটা একবার খুলে লাগান, দেখবেন ঠিক হয়ে গেছে। সাউন্ড কি পাওয়া গেছে? পাওয়া গেছে। এস এ মুকিত লিখেছে, আমি হাত দিয়ে যা ছুই তাতেই কালি লেগে যায়। তোমার হাতের মধ্যে কালি, হাত ভালো মতো ধুয়ে আসো। এ কি হাত দিয়ে যা ছুই তার কালি হয়ে যাবে, হাত ধুয়ে ধুয়ে আসো, স্যানিটাইজার ইউজ করো না মনে হচ্ছে সব মানুষ একদম। এই যে প্রিয়ামণির পাওয়া গেছে, প্রিয়ামণি লিখেছে, ভেবেছিলাম তুমি চলে গেলেই মরে যাবো, ও মা আজ পর্যন্ত একটু জ্বরও আসলো না, এরি নাম ভালোবাসা, এরি নাম প্রেম, বুঝছো প্রিয়ামণি? জ্বর তো দূরের কথা, পাশের বাসার কোনো ছেলে এসে জিজ্ঞেস করবে না, তুমি এক কাজ করবা, দরজার জানলা চারিদিকে লিফলেট লাগাই দাও, আই এম সিঙ্গেল প্লিজ কাম। কামের পরে একটা অ্যালোন লিখে দিও, তাহলে তাড়াতাড়ি আসবে। মমিন মিয়া লিখেছে, জীবন সঙ্গিনী ভালো হলে প্রতিটি রাতই 14 ফেব্রুয়ারি, কবর মানে কি কম বসেছি না, আর না হলে প্রতি রাতি 25শে মার্চ, এ বাবা কালো রাত্রি, এই একটা ঠিক কথা বলছো রে ভাই, এখন ভালো না খারাপ বুঝতেছি না, আমার তো বছরে 14 ফেব্রুয়ারি একদিনই আয়, আর 25শে মার্চ ডেইলি যুদ্ধ ভাই, যুদ্ধ বিগ্রহ চলতেই থাকে, আর ওই যে লাইট জ্বালায় ঘুমানো যায় না তো, কালো রাত প্রতি রাতি কালো রাত, আহ কি ভালো লাগছে। ইমন হোসেন লিখেছে, ভাই কমেন্ট কি করা লাগবে? এই কথাটা সে কমেন্টই লিখছে যে কমেন্ট কি করা লাগবে, তুমি এরপরেও কমেন্ট করতে চাও, তুমি যা করছো ভাই খুব ভালো করছো, আর করো না, ঠিক আছে। তানিয়া সুলতানা বনি লিখেছে, আমি মিরপুর থেকে আসি, আমি ক্যাপিটাল এফএম 94.8 থেকে আসি, কয়েকটা SMS পড়ে মানে ব্রেকে যাবো, ঠিক আছে, কথা কইতে কইতেই গলার আড্ডি ব্যথা করতেছে। আমি চৈতি, আমি বল্টু ভাইয়া, আজকে আমার মন খারাপ, একটা গান গাও। মনে করো তোমার তো এখন মন খারাপ, পৃথিবীটা তোমার ভাল লাগতেছে না, বা তোমার আশেপাশে পরিবেশটা ভাল লাগতেছে না, আমার গান গাওয়ার পরে, এই গান শোনার পরে তোমার এই পৃথিবীতেই থাকতে ভালো লাগবে না, মনে হবে যে
পৃথিবী আমাকে চায় না, বেঁধে রেখো না আমায়, চলে যাই। গান গাবো, গাবো একটা গান গাইয়ে দেবো তোমার জন্য, মানে যেটুক মায়া আছে পৃথিবীর প্রতি সেটা চলে যাবে, নো প্রবলেম। তাসনিম আকি কুমিল্লা থেকে লিখেছে, ভাইয়া আমার আমার রতনকে খুব ভালো লাগে, যদি এক ওকে এখনো দেখি নাই। বাহ টুরুলাভ, রতন দেখছো সকাল সকাল তোমার ফোনটা ধইরা কি কামটা করলাম, তোমার জীবনে তাসনিমকে এনে দিলাম কুমিল্লা থেকে, তাও আবার এক্কারে মিষ্টি চমচম যা আছে রসমালাই সব নিয়ে ঝাপায় পড়ো, ঠিক আছে। রতন তাসনিম, বাহ মিলছে, ভালো মিলছে, হ্যাভি মিলছে, মেড ফর ইচ আদার। মিম সাবার থেকে লিখেছে, আমি এভরিডে শুনি, এটা আমার কত নম্বর এস এম এস? ওরে মিম, মানে এটা সিস্টেমের একটা লিমিট আছে, ঠিক আছে। জীবনে তুমি মাত্র তিনটা মেসেজ পাঠাইছো, হেও গুণে রাখতে পারো নাই, আমাকে বলতেছে গন্তে। বিলকিস লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া তোমার এত কম কল রিসিভ করো কেন? আরে ওইটা তো ফ্রি ছিল, কল রিসিভ তো করবো 7:40 থেকে, বোঝো না, ওইটা ফ্রিতে ছিল, ফ্রিতে ঢুকে গেছে রতনাল হাসান। আরোহী লিখেছে, আরোহী আইসা চাঁদপুর থেকে লিখেছে, কি লিখবো বুঝতেছি না, তাই সবার মতো স্যাঁচরা হইয়া যাইতেছি। হ্যাঁ স্যাঁচরা কেন, কেমন আছে ভাইয়ারা, জীবনটা বেদনা। বাহ দারুণ লিখছো, আরেকটু জন্য কবিতা হয় নাই। হ্যাঁ কেমন আছো ভাইয়ারা, ভাইয়ারা না দিয়ে ভাইয়া না দিলে হইতো, কেমন আছো ভাইয়া না, জীবনটা বেদনা, চরম মিলছে জীবনটা, এখন আমার বেদনা হয়ে যাবো, যাবো ছোট্ট বিরতিতে। হ্যাঁ কথা বলবো না, বলছি না আজকে বেশি কথা বলবো না, মন মেজাজ খুবই খারাপ, বিরক্ত হয়ে গেছি, আমি একটা টিকিট ম্যানেজ করতে পারতেছি না, নাট ভাইকে আনতে পারতেছি না, একা একা বক বক করে গেছি, শেষ করা যায়। তার মধ্যে তো রতন লাসা সব সকালবেলা ফোন দিছে, ও সকালবেলা না মানে শোয়ের প্রথমে, নোয়াখাইলারা বুঝছো, প্রথম প্রথম বা আলডি কোনো কিছু জিনিসকে সকাল বলে। এই যে মনে করো ঘর থেকে বের এলাম, সকাল সকাল চলে আসিস, আমি আমু রাইতের বেলা কইব সকাল সকাল চলে আসিস, আবার কইব সকাল সকাল খাই আনিস, দেরি করিস না, এটা রাইতের খাওয়া হইলে কইব সকাল সকাল খাই আনিস, মানে সকাল সকাল সব কিছু করতে হবে। তো আমি একটা বিরতি যাচ্ছি, সকাল সকাল চলে আসবো, টেনশন নিয়েন না। শুনছেন ইভেলে প্রেজেন্স নাট বোর্ড দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8, 8টা পর্যন্ত আছে, জ্বলছে জ্বলবে, ঠিক আছে, নাট বোর্ড চলবে।
করে ফেলেছে, উল্টো পাল্টো করে ফেলেছে। এই গ্লোবালাইজেশনের যুগে তাকে আমি কিন্তু অনলাইনে ধরে ফেলেছি, তাকে ক্যাচ করে ফেলেছি। আমরা এখন এই লাইভেই, যারা যারা ফেসবুক লাইভ আছেন তারা নাথভাইকে দেখতে পারবেন। তিনি বৈদেশে, হি ইজ আউট অফ টাউন, আউট অফ কান্ট্রি, সে অ্যাব্রোড থেকে আমাদের সাথে লাইনে আসছেন। এই প্রথম উইদাউট জুম, উইদাউট মানে কোনো স্ট্রিম এড, এটাকে কি বলে ডিরেক্ট। হ্যালো নাথ ভাই, সবাই আপনাকে দেখতেছে ভাইয়া, টেকনোলজির মানে শেষ সীমানায় চলে গেছি আমরা, এটাকে কি বলে, কি বলবো। আগের দিনে মানুষ স্কাইপে দিয়ে আমি কথা কইতো, বুঝছেন, কনসোল থেকে ফেসবুক লাইভ চলে এবং মোবাইল থেকে আবার ফেসবুক লাইভ করে সেটা আবার ওই পেজে দেখানো হইতেছে। আরে টেকনোলজি, একজন লেখছে সজল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাই, জোরে কথা বলেন ভাই। আপনি সবাইকে বলেন আপনি কবে আসছেন, সবাই কিন্তু আপনার অপেক্ষা করতেছে এবং মানে মোটামুটি আমরা না, আমি আগামী কালকে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কোথায় আছেন, আপনি কি বলবেন সবাইকে, জানাতে চান? আমি একদম মিরাকল ক্যাম্পে, মিরাকল 10 এর পার্টিসিপেন্টরা যেখানে থাকে, এই যে আমার পাশে বাংলাদেশী মিরাকল 10 এর হচ্ছে রিমন, ওহ আমি পাশে আছে হচ্ছে, আরে এটা আপনার না, আমাদের নাট বল্টু দাস ছিল, আমাদের নাট বল্টু আপনার নেই, আয় হায়, আমাদের নাট বল্টুতে আসার পরে আপনার ফেমাস হয়ে গেছে, এখন সে মিরাকেলও করে, ক্যা বাত ক্যা বাত। মিরাকেল 10 এর অন্যতম প্রতিযোগী, আর আমার পেছনে এই যে ওকে দেখা যায় হচ্ছে প্রদীপ, হাই হ্যালো, প্রদীপ হচ্ছে কলকাতা থেকে মানে পশ্চিমবঙ্গের পার্টিসিপেন্ট, আর এই যে পেছনে জিসান ও বাংলাদেশি। জিসান, জিসান বাংলাদেশে কোথায় থাকে? জিসান বাংলাদেশে কোথায় থাকে? উত্তরা, বাবা উত্তরায় সেলুন নাই নাকি? যাক যাক, আমরা সবাই বাংলাদেশে আসলে আমরা তাদেরকে আমাদের নাট বল্টুর গেস্ট হিসেবে পাবো। নাট ভাই, ওদেরকে ডেট গুলো নিয়ে এসেন ওদের থেকে। আমাদের এক্সপেকটেশন বাংলাদেশের থেকে মানে প্রচুর, মানে বাংলাদেশ যাওয়ার জন্য আমরা উতাল পাতাল করি, আমাদের না মানে খুব ভালো লাগে তাদের সঙ্গে, মানে এরা যারা এসে রয়েছে, আমরা কেউ কখনো এটা কখনো মনে হয় না যে এরা অন্য দেশ থেকে এসছে বা অন্য কোথাও থেকে, আমাদের মনে হয় ভাই ব্রাদার, মানে আমি শিখে গেছি আপনাদের কথা গুলো, ভাই ব্রাদার, জোস 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 একদম পুরো, এই মামা একদম, তো মামা ভালো থেকো। তো নাথ ভাই, লিসেনারদের সম্পর্কে কিছু বলেন, তাদেরকে আশ্বাস দেন আপনি আসতেছেন, ওরা তো ভাবে যে খেলে আমি চাওয়াবাজি করি। এতক্ষণ মানে এই এই লেভেলের লাইভ কখন হয়েছে কিনা আমি জানি না, আমার আমার জানা মতে এই ধরনের মানে কত ধরনের কানেকশন হয়, মানে স্ট্রিমইয়ার্ডে হয়েছে, জুমে হয়েছে, এই প্রথম লাইভে এসা, আরেক লাইভে দিয়া, দুই লাইভে কানেক্ট কইরা, মানে কিছু একটা করছি আর কি। আপনারা শুনতে পাইছেন কিনা জানি না, অনেকে লিখছে হে নাট ভাই, আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি যে কে কে শুনতে পেলো এবং কে কে কি বলছে একটু দেখে আসি। আমার কয়েকজন গালি দিছে, আমি এটা জানতে চাই আর কি, যে প্রমাণ অশ্বিনী থেকে রেখেছে কতদিন পর নাট ভাইয়ের গলা শুনলাম, আরে ভোকাল কর্ড দিয়ে জুতোর লেস বাদ ধরে। হিয়া লিখেছে, হিয়া ইসলাম মিম ঢাকা থেকে লিখেছে, হাই ভাইয়া কেমন আছো, আমাকে তো তুমি ভুলেই গেছো, নাট ভাইয়া কবে আসবে? এই তো নাট ভাই তো নিজের মুখেই বললো আগামীকাল থাকবেনই, থাকবেন আমাদের সাথে। ময়মন সিং থেকে সাদিয়া লিখেছে, ভাইয়া আমাদের এখানে মাইক দিয়ে কি যেন বলতেছে, যে বলতেছে ওরে পাইলে আমি শিখাবো কেমনে বলতে হয়, না না তোমার শিখানোর দরকার নেই, যে পাবে তোকে ওকে পাইলে ওরে ধৈর্য বেঁধে নাট বল্টু শোনায় দিবা, তাইলেও বুঝবে যে কিভাবে কথা বলতে হয়। মাহিন মতিঝিল থেকে লিখেছে, 6 মাস পর টিউন করলাম, তুমি কোথায় ছিলে 6 মাস ধরে? মুনিয়া ইসলাম লিখেছে ঢাকা থেকে, ঢাকা এয়ারপোর্ট, সামন কিল মি এয়ারপোর্ট বানান মুনিয়া,
তুমি ভোকাবুলারি টেস্টে চলে যাও, বুঝছো? তোমার এই বানান দেখলে আমি শিওর আরেকটা ডিকশনারি তৈরি হবে, যেখান থেকে তোমার তোমাকে বলবো যে তুমি নতুন করে বানানগুলো আবিষ্কার করো। একটা এয়ারপোর্ট বানান কেউ যদি গেস করতে পারেন মুনিয়া কিভাবে লিখেছে, আমি তাকে এয়ারপোর্টে ঘুরে নিয়ে আসবো ফ্রিতে। আই হাই রে, গেস করেন ভাই, আমাকে গেস করে লিখে পাঠান 2669 এই নাম্বারে যে মুনিয়া, আমি এটা ছবি স্ক্রিনশট নিয়ে রাখি যাতে আমি দেখাতে পারি যে মুনিয়া অ্যাকচুয়ালি এয়ারপোর্টটা কিভাবে লিখেছে, সে এয়ারপোর্ট থেকে যে এসএমএস করছে। ওকে, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি দেখাবো, সবাই গেস করেন। আফরিন শরীদপুর থেকে লিখেছে, বলছি হাই শাওন ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি ভাইয়া, আমার এসএমএস নাম্বার কত তুমি কি বলতে পারো? না, আমি বলতে পারি না, আমার সুযোগ সুবিধা ওটা নাই আর কি, আর বলার জন্য যেটা পাওয়া দরকার সেটা আমি পাচ্ছি না আজকাল। নিয়ামুল হাসান রাফি লিখেছে, আচ্ছা বাংলায় লিখলে আমি পড়তে পারতাম না, এটা অন্য কোনো উর্দু মুর্দু ভাষায় লিখছে আর কি। উপমা লিখেছে গফরগাঁও থেকে, কি রে নাতি এসএমএস পড়স না কেন? মানে তাও ভালো যে শুধু নাতি লিখছেন, তার আগে কিছু বলেন নাই আর কি, বাচ্চা গেছি বাবা রে, এসএমএস পড়স না কেন? কত কথা বলার ছিল রে, নাট বাট কলটা কাটে দিল না। নাট ভাই তো আসবে, কালকে আসলে দুনিয়ার যা কথা আছে না পেটে জমাইতেন, এতদিন সব কয়ে দিন, কোনো সমস্যা নেই, আমি কয়েকজনের সাথে ফোনে কথা বলে আসি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম কি আপনার? আমি তাইফা, মানিকগঞ্জ থেকে। তাইফা? হ্যাঁ হ্যাঁ। তাইফা কেমন আছো তুমি? একটু ভালো আছি। ওয়াও, আমাদের কি শোনাবো আজকে, একটা ই শোনাও, নাচ শোনাও। হ্যাঁ, আমি তো কিছুই পারি না। কিছুই পারো? তাহলে একটা ভেটকি দাও, মানে হাসি দাও, হাসতে পারো সুন্দর? আমি একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলতে চাই। তুমি একটু কথা বলতে চাও, এটাই তো আমি চাই, তুমি কথা বলো, বলো। আমি হলো যে সজল ভাইকে অনেক অনেক পছন্দ করি। ওয়াও, আমিও করি, সেম টু ইউ। আমি খুব তাড়াতাড়ি কথা বলতে চাই। হ্যাঁ যেহেতু সজল ভাইয়া শুনতেছে, তো আমি বলতে চাই যে আমি মানে এইটুক শোনার পরে আমার মনে হয় সজল ভাই এখন আমার টিকিট ক্যান্সেল করবো, যে কালকে আমার বাংলাদেশ যাওয়া না, আমি আরো 4-5 দিন পরে যাই, কারণ বাংলাদেশের শ্রোতারা খুব খেপে আছে যে খেপে গিয়ে আই লাভ ইউ বলতেছে, কি একটা অবস্থা। নাট ভাই সাবধান, হ্যাঁ এয়ারপোর্টে আপনি কী কিনবেন? মানুষ তো শুধু নাক মুখ ঢাকার মাস্ক কেনে, আপনি একটা মোটামুটি বস্তা কেনেন, আপনি বস্তায় কিনে ওই সিটে বসে না এসে আপনি যে মালামাল আসে না, সেই মাল আমাদের সাথে চলে আসেন, আমি গিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো। যে অবস্থা দেখতেছি আপনাকে এয়ারপোর্টে কিন্তু অ্যাটাক হবে যা দেখতেছি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি এয়ারপোর্টে যে আসছেন সেটা আমি কাউকে বলতেছি না, ঠিক আছে? আপনি কোন এয়ারপোর্টে আসবেন এটা একটা ই থাকলো, সারপ্রাইজ দেখে আর কে আছে, আসতে পারে সজল ভাই তো মাঝে মাঝে আমি দেখছি ইয়ে দে কুমিল্লা এয়ারপোর্ট দিয়েও ঢুকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হেলসি আমি, বলেন ভাই। আমি বর্ষা, বর্ষা শীতের দিনে বর্ষা, ওয়েলকাম। হ্যাঁ বর্ষা, তুমি কোথা থেকে ফোন দিছো? আমি থাকি উত্তরবাড্ডা কিন্তু বর্তমানে বরিশাল। থাকু উত্তরবাড্ডা বর্তমানে বরিশাল, বরিশাল থেকে শোনা যায় আমাদেরকে ক্লিয়ার? ভাই আজকে কি আপনি একলা? না না না, আমি একলা না, আশেপাশে অনেক লোকজন আছে। কেন কি নাট ভাই আছে? কিছু কিছু বলতে চাও? একলা থাকলে কিছু বলতা? এই বলটু ভাই না, কে বলছে বলটু ভাই? আমি প্রোডাকশন বয়, নাট বলটু আছে কেউ আসে নাই, তাই আমি চালাইতেছি। আপনার ফালতু কথা রাখেন, নাট ভাই আছে নাকি বলেন। নাট ভাই আছে তো, শুনতেছে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ। কি লুকাই লুকাই কে জানি কি শিখাই দিতেছে, আমি শুনছি। এই উনি কি আসবে না? হ্যাঁ উনি আসবেন, আপনি উনাকে কোনো মেসেজ দিতে চান? হ্যালো, জি আপনি ওনার জন্য মেসেজ রেখে যান, আমি ওটা পরে দিব। না না, মেসেজ রাখতে পারবো না। মেসেজ রাখতে পারবেন না, তাহলে দিয়ে যান। না না ভাই, এই শুনুন ভাই। হ্যাঁ বলেন বলেন, কি গোপন কথা আছে? হ্যাঁ বলেন। কতদিন ধরে ট্রাই করছি জানেন ভাই, এত বছর ধরে, আজকে বরিশাল এসে তারপর কলে পেলাম। চিন্তা করছেন, প্রতিদিন মানে কল যখন দিতে ইচ্ছা করে বরিশাল চলে যাবেন, ওখান থেকে কল দিবেন। রাখেন রাখেন, এত তাড়াতাড়ি লঞ্চ পাওয়া যায় বলেন?
সময়। সেটাই তো, আপনি এক কাজ করবেন, সিমটা বরিশালে রেখে আসেন, ওখান থেকে কনফারেন্স কল দিয়েন। ফোনটা, ফোনটা সাথে নিয়ে আসবেন গেম খেলার জন্য। দূরও কি হল? আচ্ছা নাটভাইকে কি বলতে চান সেটা বলেন, ফোনটা কেটে দিম কিন্তু। আমি যখন রাখতে চাইলাম তখন সে ভেবে ভেবে বললো যে বলতে বললাম বলে রাখেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাত্রি বলছেন সাভার থেকে? বাহ, ঢাকায় সন্ধ্যা সাভারে রাত্রি হয়ে গেছে, বাহ ভেরি গুড। তুমি কল ধরছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কল ধরছো? না আমি কল ধরি নাই, কল অটোমেটিক রিসিভ হয়ে গেছে, অটো কল রিসিভ। আরে না ভাই, আমি না তোমাকে অনেক ভালো লাগে, তুমি এত কিউট। তাই না? কোন দিক থেকে, ডান পাশ না বাম পাশ? তোমার গাল দিতে বেশি কিউট। আমার গাল দিতে বেশি কিউট? দেখা যায় ডি থেকে জেড পর্যন্ত, তুমি দেখলে কেমনে? ও আমার ইউটিউব চ্যানেল তুমি দেখে ফেলাইছো, ভেরি গুড। ও ভালো কথা, আমার ইউটিউব চ্যানেল কিন্তু নতুন ভিডিও আসতেছে, ঠিক আছে? এই তো ভালো, শর্টকাটে কথাবার্তা সেরে দিবে, বেশি টানানোর দরকার কি? হ্যালো হ্যালো হ্যালো, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। রক্তদান কর্মসূচি চলছে, আপনার রক্তের গ্রুপ কি? আমি মশা কমিশন, ভয় পাইছে রক্ত দেওয়ার কথা শুনে ভয় পাইছে, কত মশা ফ্রিতে রক্ত নিয়ে যাইতেছে রে বইন, তার বেলা কিছু না। হ্যাঁ, এটা সেবামূলক কাজ, রক্তদান কর্মসূচি, সেখানে তুমি এত ভয় পেলে হবে? সাহস রাখতে হবে। হ্যালো, ফোন ধরছি ধরছি, কে বলছে ফোন ধরে না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, সালাম কালামের কোনো বালাই নাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কি নাম তোমার? ভাইয়া আমার নাম উর্মি। উর্মি, বাহ দারুন নাম। কি ট্রাই করছি, আজকে ব্যাগছি, ভেরি গুড। এই জন্য বলে যে মানে কোশিশ করনে ভালোকে হার নিয়ে হতি, চেষ্টা চালা যেত একদিন একদিন পাবাই। ভাইয়া বিশ্বাস করতে না, তাহলে এক কাজ করো, ইয়ে করো, আয়নার সামনে গিয়া নিজেকে নিজে সিমটি মারো, বিশ্বাস হবে। আল্লাহ ভাইয়া, আমি 3 বছর ধরে শুনতেছি। 3 বছর ধরে শুনতেছো, ভেরি গুড ভেরি গুড। তোমার বয়স কত ছিল যখন শোনা শুরু করছো? ভাই আমি ক্লাস 7 থেকে শুনছি। ক্লাস 7 থেকে শোনা শুরু করছো, তার মানে তুমি তো এখন অটো পাস হয়ে 10 এ আছো? জি স্যার। ভাইয়া স্যার, আই বাবা, আমি মানে বিজ্ঞান বিভাগের ছাত্রী নিশ্চয়ই তুমি? একটা গান শোনাবা, নাহলে একটা কবিতা শোনাবা, নাহলে একটা জোক শোনাবা, অথবা বিজ্ঞানের যে কোনো একটা সূত্র শোনাইলেও হবে, কিন্তু শোনাইতে হবে তোমাকে। আর তো না শুনতে যাই নাই, আল্লাহ আল্লাহ করো না, বলো কি শোনাবা, গান শোনাবা? বিজ্ঞানের একটা সূত্র বলো, কিছু একটা বললে ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে, টাটা বলে রেখে দাও, যাও, এর চেয়ে সোজার কি হতে পারে? টাটা বলো, টাটা তাও বলতে পারে না, বলছো ওকে ভাইয়া। যাবো ছোট একটা বিরতিতে, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। সজল ভাই দেখছে আমাদের, দেখছেন ভাই অবস্থা, আর কোনদিন আমাকে একা রেখে যাবেন? হ্যাঁ, আমার কি অবস্থা দেখেন, আপনাকে না পেয়ে সবাই আমার পেছনে লেগেছে, এই পেছনে আমি কাকে দেখাবো? বেশি কথা কইতেছি, এত কথা কর দরকার নেই, ঠিক আছে না? যাচ্ছি ছোট্ট বিরতিতে, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। এরপরে যা ঘটনা ঘটছে এরপরে আমি ফিরে আসতে পারবো কিনা ঠিক নেই।
দেখেন কি হয়, ফিরে আসি কি না আসি। যারা খুব কষ্ট করে বোল্টুকে একা একা শুনলেন এবং বোল্টুকে সহ্য করলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এসএমএস করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য আরেকটা অসংখ্য বাড়িয়ে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যারা যারা শেয়ার করেছেন শেয়ার নামগুলো পড়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি পাজি ছেলে, দুষ্টু ছেলে, প্রথমে যিনি কলে পেয়েছেন আজকে ফার্স্ট কলার রতনাল হাসান, যিনি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, বর্তমান মেয়েদের দাবি আম্মু স্বামী লাগবে, কি কইলি শাওমি লাগবে, শাওমি ফোন লাগবে, ঝাড়ি দিলেই উত্তর চেঞ্জ হয়ে যায়।
এমডি শাফি আহমেদ শেয়ার করেছে এবং লিখেছে আদার্স, তার সাথে এতদিন প্রেম করে শুধু সময় নষ্ট করেছি, তার সাথে না তোর সাথে নষ্ট করেছি আমি, মি দুপুরে ঘুমিয়ে সময় নষ্ট করেছি আমি। প্রিয়ামণি লিখেছে সজল ভাই মিস ইউ, কিন্তু পরে বলবো তোমাকে কেউ মিস করে নাই, ঈদের খুশি কি ঈদের খুশি লাগতেছে কেন জানি, সজল ভাই আসবে আচ্ছা দেখে মনে হয়। হ্যাঁ অবশ্যই কালকেই আসবে, আজকে না কালকেই, কালকে এত খুশিতে মানে কালকে তো আমি ফুটেজ পাবো না, কালকে যখন সজল ভাই আসবে নাট ভাই সবাই নাট ভাই নাট ভাই নাট ভাই করে তার গায়ের উপরে ঝাঁপাই পড়বা, সবাই নাট ভাই ছাড়া মানে পুরো এসএমএস প্যানেল ভরে যাবে নাট ভাই, কমেন্টে ভরে যাবে নাট ভাই, তাই আমি কালকে আসবো না। আমি এটা মানে ই করলাম প্রোটেস্ট, কি বলে এটাকে, কি বলে এটা প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ জানালাম। হাতে আর পেছনে ওইটা সে লিখেছে পিকুদা সেলুনে গেছে চুল কাটতে, পিকুদা চুল কাটতে কত লাগবে নাপিত 100 টাকা, পিকুদা শেভ করতে কত লাগবে নাপিত 30 টাকা, তাহলে আমার মাথাটা শেভ করেই দেন। হামিম রাজ শেয়ার করেছে, কেশব রয় শেয়ার করেছেন, তারপর দেখতে পাচ্ছি প্রিয়ামণিকে তো দেখলামই, তাহমিদ সিদ্দিকিকে দেখলাম শেয়ার করেছেন, আর কে কে আছেন শেয়ারের লিস্টে, শেয়ার যত করবেন পেয়ার তত বাড়বে, ঠিক আছে তো শেয়ার কিন্তু কমানো যাবে না। এই পর্যন্তই দেখতে পাচ্ছি, বাকিদেরটা প্রাইভেসি সেটিংয়ে বন্ধ, এবং গুড নিউজ রতন হাসান তোমার শেয়ার কিন্তু পাওয়া গেছে, সো তোমার প্রাইভেসি সেটিং ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে। এবং যাওয়ার আগে যারা যারা এসএমএস করেছিল শেষবারের মতো তাদের নামগুলো একটু পরে দিয়ে যাই, দেখতে পাচ্ছি রিপ্তিকে, রিপ্তি সাবার থেকে লিখেছে কলিজাটা ঠান্ডা হলো কতদিন পর বাবুকে পেলাম, বল্টু ভাই এতদিন ভালো একটা এতদিন একটা ভালো কাজ করলাম। ও আচ্ছা, আর এই যে আমি ছিল না এতদিন, আমি একা একা কত কষ্ট করে পায়ের ঘাম মাথায় তুইলা, এই যে সোটা চালাইলাম তাতে কিছু না, আজকে আমি তাকে দেখাইলাম আর হয়ে গেল, নাট ভাই তাতে চলে আসেন ভাই, আমি আর থাকবো না, আমি এই করবো না। প্রাপ্তি এস এম এস করেছে 3 টাকা লাগে 2 টাকা না, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা একটা এস এম এস না 3 টাকাটা করলে 1 টাকা আমি না ফেরত দিয়ে দেবো, ক্যাশব্যাক দিয়ে দেবো। সত্যবাদী বাটপার এস এম এস করেছিল, তারপরে মাবিয়া মিম, তারপরে মইনুলকে দেখতে পাচ্ছি, প্রমাকে দেখতে পাচ্ছি, হিয়া আছে, তারপরে আছে আমাদের সাথে মাহিন, তারপরে আফরিনকে দেখতে পাচ্ছি, নিয়ামুলকে দেখতে পাচ্ছি, উপমা রয়েছে, জলি রয়েছে, মাবিয়াকে দেখতে পাচ্ছি, নীলা, সোহানা, অনেককে দেখতে পাচ্ছি, এবং সায়েম বসুন্ধরা থেকে লিখছে আমি নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করো সায়েম, ওয়েলকাম সায়েম, দিস ইজ সায়েমের প্রথম এস এম এস, আর বসুন্ধরায় থাকো তুমি সায়েম, হ্যাঁ তুমি এস এম এস করে টাকা কেন নষ্ট করো, 3 টাকা দিলে তো বাদাম খাইতে খাইতে অফিসে চলে আসতে পারো, হ্যাঁ 3 টাকার বাদাম কিনবা, হাঁটতে হাঁটতে অফিস চলে আসবে, এখানে এসে দেখা করবা, কি এস এম এস করো তোমরা বুঝলাম না। তাসনিম আকি কুমিল্লা থেকে লিখেছে ভাইয়া আমার, আচ্ছা রতনকে, রতনকে আমি জানাই দিছি, এই রতন তাসনিম কিন্তু তোমাকে ভালোবাসে, বলতে বলতে গলায় ফেনা উঠে ফেলাইছে, সুতরাং তুমি কিন্তু একটু ব্যাপারটা দেখো ঠিক আছে। আর আপাতত আজকে আমি যাই, আমার তো আর কাজ নাই, আমার তো জীবনের সবচেয়ে বড় কাজটা আমি করে দিছি আজকে, তোমাদেরকে আমি নাট ভাইকে দেখাই দিছি, হ্যাঁ হলুদিয়া পাখি হলুদ একটা ড্রেস পরে এই টি শার্ট পরে বসেছিল, দেখছো তো নাট ভাইকে, শান্তি আমার জন্য দোয়া করো, কালকে থেকে নাট ভাই আসবে আমি আর আসবো না, যাও গেলাম, আজকের মতো বিদায় নিলাম ঠিক আছে, দেখি কালকে মন ভালো থাকলে চলে আসবো, সবাই ভালো থাকবো সুস্থ থাকবো যেমন খুশি তেমন থাকবো, হাসতে থাকবো হাসাতে থাকবো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে নাট বল্টুর কথা ভোলা যাবে না, নাট বল্টুর সাথেই থাকতে হবে, টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, আলবিদা। ক্যাপিটাল এফএম টাইম চেক, ইটস 8 PM, দেশের